নমস্কার, আমেরিকা টেক্সাস থেকে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী। 29 জুলাই শুক্রবার আমাদের ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে আমরা আজ নিজেদের বাড়িতে উঠতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাপার্টমেন্টের বারান্দায় চলে এসেছিলাম। এখান থেকে অনেক ভিডিও শ্যুট করা হয়েছে। বারান্দা থেকেই আমার ছেলে যে স্কুলে যেত সেই স্কুলটাও দেখা যেত। এখন মুভিং কোম্পানির ওরা চলে এসেছে, ওরা প্যাকিং শুরু করে দিয়েছে। আমরা একদম রেডি, বাসা থেকে বের হয়ে যাব 9টার দিকে। আমরা আজকে গৃহপ্রবেশের পূজা করব আমাদের নিজেদের বাড়িতে। তার আগে আমরা যেখানে থাকি সেখান থেকে একটুখানি দূরে, 30 মিনিটের দূরত্বে, সেখান থেকে পুরোহিতকে নিয়ে তারপর বোমন্টে যাব, যেটা কিনা 2 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স। আমরা পুরোহিত মশাইকে নিয়ে সকাল 10টা সোয়া 10টার দিকে রওনা দিয়ে দিয়েছি, আর মুভিং কোম্পানির ওরা তখনও অ্যাপার্টমেন্টে সব কিছু প্যাক করছে। ওদের 3 থেকে 4 ঘন্টা লাগবে প্যাকিং এবং লোড শেষ করে রওনা দিতে, তারপর আমাদের বাড়িতে মানে বোমন্টে সব কিছু পৌঁছে দিবে, সেদিনই পৌঁছে দিবে। আর বাসার চাবি তাদের কাছে দিয়ে এসেছিলাম, তাদের সব কাজ শেষে তারা লক করে সেই চাবিটাও আমাদের কাছে পৌঁছে দিবে, কারণ অ্যাপার্টমেন্ট আমাদের তখনও ছিল, অগস্টের 20 তারিখ পর্যন্ত সেই অ্যাপার্টমেন্টে আমাদের। পুরোহিত মশাই পূজার কাজে যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছেন, শুধুমাত্র ফুল, ফল, দুধ, এরকম কিছু কিছু জিনিস আমাদেরকে কিনতে হয়েছে, বাকি সব উনি নিয়ে এসেছেন। তো একটু পরে পূজা শুরু হবে, সেই সময়টাতে আমি কোনো ভয়েস ওভার দিতে চাইছি না, আমি এখনই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তীতে, বাই। ওম কালদেবং কুলদেবতা স্বাহা, ওম তা বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শিরয়ো দীপ্তি শ্রুয়ো দিব্যস্পৃষ্টা কৃতং স্বাহা ইদং বিষ্ণু। ওম তা বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শিরয়ো দিব্যস্পৃষ্টা কৃতং স্বাহা ইদং বিষ্ণু। পুরোহিত মশাইকে নিয়ে পূজা শেষে আমার হাজব্যান্ড গিয়েছে পৌঁছে দিতে ওনাকে ওনার বাসায়। 2 ঘন্টা লাগবে যেতে, 2 ঘন্টা আসতে। এখানে মুভিং কোম্পানির ওরা মালপত্র নিয়ে চলে এসেছে।